চাইছো কি তুমি রানা কি বলতে চাইছো সেটা পরিষ্কার করে বলো তো আমাকে কি বলতে চাইছো কি ওই একটি মেয়েকে তুমি সরিয়ে দাও রাধিকা সমস্ত কিছু তোমার ঠিক লাগবে ভুল লাগবে না শুধু পুপের নামটা ওখান থেকে তুমি সরিয়ে দাও নিজেকে প্রশ্ন করে দেখো না যে রাধিকা মা যা যা করেছে সত্যি কি অন্যায় করেছে সত্যি কি ভুল করেছে একবার ঠিক করে ভেবে বলো দেখিনি বর্দা প্লিজ বর্দি আমার মনে হয় কি পোখরাজেরও কিন্তু আমাদের সঙ্গে ওখানে যাওয়া উচিত পোখরাজ পোখরাজকে তো জড়াবার কি আছে পোখরাজকে তো জড়ানোর আছেই রণ পোখরাজকে তো জড়ানোর মতো কিছু আছেই পোখরাজ যদি নিজে গিয়ে কথাগুলো বলে তাহলে ম্যাটারটা অনেক বেশি স্ট্রং হয় এক্স্যাক্টলি আর আমি এত বছর যে জ্বালায় জড়িয়েছি না সেই জ্বালায় আমি আমার ছেলেকে জ্বলতে দেব না রণ কোনোদিন জ্বলতে দেব না বিয়ের পর থেকে এই বাড়িতে আসার পর থেকে ওই একটা মেয়ের নাম আমি দিনের পর দিন শুনে গেছি শ্বশুর বাড়িতে এসে থেকে শুনে গেছি কেন কিসের জন্য বলতে পারো আমাকে আমি কি এই সংসারের জন্য কিছু করিনি কোন ত্রুটি রেখেছি আমি আমার দিকে তাকিয়ে বলো তো কোন ত্রুটি আমি রেখেছি রণ আচ্ছা তুমি কোন ত্রুটি রাখোনি কেউ বলতে পারবে না যে সংসারের প্রতি তুমি কোন রকম ত্রুটি রেখেছো আসলে একটা অধিকার বোধ তোমার মধ্যে আছে তো সেইখান থেকে এত কোনো ভুল তুমি করে ফেলছো নইলে এত কোনো বছর তোমাকে নিয়ে আমি চলতে পারতাম না আমি যদি তোমাকে সম্মান না করতাম ভালো না বাসতাম কিন্তু কথা কি যেন শর্মিষ্ঠা তুমি সেই সম্মানটা রক্ষা করতে পারলে না এখন এসব কথা থাক না এখন তো আমাদের বেরোতে হবে শুভ শোন শোন শুভ আমি আমি তোর বর্দা আমি 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 হাত জোর করে রিকোয়েস্ট করছি যে রাধিকা আমাকে এভাবে অ্যারেস্ট করাস না কারণ ওদের বাড়িতে এমনিতেই এত দুর্যোগ চলছে তুমি তো আছো তুমি তো আছো ওদের দুর্যোগ সামাল দেবার জন্য ইউর ফর দেম কোর্টে দাঁড়িয়ে এতগুলো কথা বললে যেটা আমাদের এগেনস্টে গেল ওদের হয়ে আমি যা বলেছি নিরপেক্ষ বলেছি কারণ ফরেও বলিনি এগেনস্টও বলিনি তুমি আমাদের এগেনস্টে বলেছো আমি যেটা বিশ্বাস করি আমি সেটাই বলেছি এটাই তোমার বিশ্বাস অফকোর্স সারা বাড়ির লোক যা বিশ্বাস করে তুমি সেটা বিশ্বাস করো না সারা বাড়ির লোক এক কথা বিশ্বাস করে আর তুমি একটা অন্য কথা বিশ্বাস করো দেখো শর্মিষ্ঠা তুমি একদিন বাড়ির প্রত্যেকের থেকে আলাদা হয়ে এই কথাটা বিশ্বাস করবে দেখে নিও তুমি যদি আমার স্ত্রী হয়ে থাকো আমার সন্তানের মা হয়ে থাকো আমি বিশ্বাস করি ভরসা করি যে তোমারই ভুল একদিন ভাঙবেই আর সেদিনের সেই ভুল ভাঙার দিনের অপেক্ষায় আমি এত বছর অপেক্ষা করে আছি বিশ্বাস কর এত বেকার কথা হচ্ছে কেন আমি তো বুঝতেই পারছি না একটা দরকারি কাজে যাব তো বিশু যাবি তো হ্যাঁ যাবো না নিশ্চয়ই যাবো মেজদা আচ্ছা আমিও যাব কিন্তু গয়নাগুলো তো আমার আমাকে তো হ্যাঁ তো যাবে বর্দি ও বর্দি বর্দি তোমাকে কিন্তু যেতে হবে তোমার ছেলের বউ তুমি না গেলে হবে না আমার যাওয়াটা মা তো কফি দাও তো বলছি পোখরাজ আমাদের কিন্তু হাতের সময় কম তারা আছে তাড়াতাড়ি যেতে হবে কিন্তু আমাদের হ্যাঁ কোথায় যেতে হবে থানা থেকে ফোন করেছিল ওরা রাধিকার বাড়িতে যাচ্ছে আসলে ওরা বারবার রাধিকাকে কানেক্ট করার চেষ্টা করেছিল কিন্তু রাধিকা ওদের ফোন ধরে নিয়ে বয়েট করে গেছে ফলত বাধ্য হয়ে ওরা রাধিকার বাড়িতে যাচ্ছে প্রবাবলি ওকে অ্যারেস্ট করো কি কি মানে তুমি জানতে না শোন পোগরাজ আমি ওদেরকে রিকোয়েস্ট করেছি যাতে রাধিকা আমাকে অ্যারেস্ট না করে দেখ এমনিতেই ওদের পরিবারে একটা দুর্যোগ চলছে তারপর যদি মেয়েটাকে অ্যারেস্ট করা হয় তাহলে ওর কেরিয়ারে একটা ব্ল্যাক স্পট পড়ে যাবে ভবিষ্যতে কোনো ভালো জায়গায় ও চাকরি করতে পারবে না রাধিকা যদি সত্যি অন্যায় করেও থাকে আমি রাধিকাকে এই রূপে দেখতে চাই না কিন্তু কি করে বার করব রাধিকাকে এখন রঞ্জন আঙ্কেলকে ফোন করব বাবা এ বিষয়ে আমায় কিছু বলো না যা সিদ্ধান্ত নেওয়ার সেটা আইন নেবে পোখরাজ আমার মনে হয় তোরও কিন্তু আমাদের সঙ্গে বাড়িতে যাওয়া উচিত তুই তো যাবি বলেছিলিস এক্স্যাক্টলি কেন আমি গেলে তোমাদের কোনো সুবিধা হবে হ্যাঁ তুই গেলেই তো সুবিধা তুই গেলে অনেক সুবিধা কারণ তুই যদি তুই যদি গিয়ে সবার সামনে বলিস যে তোর বউ চোর আমি বলছি আমাদের বলার থেকে তোর বলার ইম্প্যাক্ট অনেক বেশি পোখরাজ এটা বোঝার চেষ্টা কর সিরিয়াসলি আরে আর কি কি শেখাবি ওকে
বেশ করবে শেখাবে, বেশ করবে। ওই মেয়েটাকে টাইট দেওয়ার জন্য না যা যা দরকার, যা যা শেখানো দরকার সব কিছু শেখাবে। চুরি করতে গেছিল না? কেন গেছিল, কেন গেছিল চুরি করতে? ও চুরি করেনি। মানে আমি মিথ্যে কথা বলছি? মিথ্যে নাই বলতে পারো, তবে তোমার ভুল হচ্ছে। কোনো ভুল আমি বলছি না বর্দা, কোনো ভুল বলছি না। আপনি ওদের পক্ষপাতিত্ব করার জন্য, ওদের দোষ ঠকার জন্য আমাকে মিথ্যাবাদী বলছেন। তুমি চুপ করো না। আরে দাদা তোমাকে মিথ্যাবাদী বলছে মানে তুমি মিথ্যাবাদী হয়ে গেলে তা তো নয়। দাদা তো ওদেরকে টেনে কথা বলে, তুমি খুব ভালো করে জানো। অদ্ভুত। এখন মাথা ঠান্ডা করো, আমাদের একটা দরকারি কাজে বেরোতে হবে। ভোগরাজ, ভোগরাজ সিরিয়াসলি বলছি, মানে আমরা সবাই চাই তুই আমাদের সঙ্গে চল। ঠিক আছে, যদি যেতে হয় তাহলে যাবো। যদি যেতে হয় মানেটা কি? মানে যদিটা কেন? এরকম তোর গলাটা ধরে গেল কেন? কি হয়েছে? কাল অবধি তো গলায় সাংঘাতিক জোর ছিল, এই করবো সেই করবো। গতকাল তোর মাথায় একটু স্টিচ করে দিয়েছে, ড্রেসিং করে দিয়েছে বলে একেবারে গলে গেলি। আরে শিখেছো তো এইখান থেকে, তুই এরকম হয়ে গেলি কেন? কিছু হয়নি, আমি চিন্তা করো না। ঠিক আছে, আমি তো বললাম তোমরা যদি সবাই যাও আমি যাব। তবে আমার একটাই রিকোয়েস্ট, মানে সবাই মিলে যখন যাচ্ছি তখন থানায় গেলেই হতো, মানে কারণ বাড়িতে যাওয়াটা তো ঠিক না। বাড়িতে যাওয়াটাই তো দরকার, কারণ পুলিশ তো বাড়িতেই যাচ্ছে। এবার দেখ, ওরা যেরকম ধড়িবাজ, পুলিশকে কনফিউজ করবে, ওরা তো অ্যারেস্টটাকে রেজিস্ট করবে। ওরা যে অন্যায়টা করেছে সেটা কিছুতেই স্বীকার করবে না। সুতরাং উই নিড টু বি সেফ, আমাদের ওখানে থাকা দরকার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বলেছি তো যাবো, বলেছি যখন তখন যাবো। রেডি হয়নি? থ্যাংক ইউ। হ্যাঁ রে বকরাজ, তোর বউকে যাকে তুই ভালোবেসে বিয়ে করেছিস তাকে তুই পুলিশের হাতে অ্যারেস্ট করিয়ে দিবি? সত্যি কথা শুনতে চাও? যদি রাধিকা সত্যি অন্যায় করে থাকে আমি অন্তর থেকে চাই উপযুক্ত শাস্তি যেন রাধিকা পায়। আর আমি কারোর পক্ষে নয় বাবা, আমি নিরপেক্ষ। বারবার ই আমার বউ কথাটা বলো না। এই মুহূর্তে রাধিকার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এখনো আছে? না, নেই, নেই সম্পর্ক। তুমি যতই চিৎকার করে জোর গলায় নেই বলার চেষ্টা করো, এখনো সম্পর্ক আছে, কারণ ডিভোর্স পিটিশন হয়েছে, ডিভোর্স এখনো হয়নি। সেটাও শুধু সময়ের অপেক্ষা। তার মানে এখনো আইনত রাধিকার পোকরাজের স্ত্রী? স্ত্রী স্ত্রী কথাটা না তোমার মুখে শুনতে বৌদি চাবি তো দেখি, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? রাধিকা দিকে তোমরা অ্যারেস্ট করাবে? যদি রাধিকা সত্যি কোনো কাজ করে থাকে যার জন্য শাস্তি পাওয়া উচিত, তাহলে তুমি জানো, নিজের চোখে দেখেছো তুমি? তোমার কি মনে হয় পোকরাজ তা আমার রাধিকা দিক চোর? রাধিকা বলতে পারেনি কেন এই কাজটা করেছে, কোনো ব্যাখ্যা দিতে পারেনি। আচ্ছা, একটা মানুষ কোনো একটা কাজে ব্যাখ্যা দিতে পারেনি তার মানে সে চোর? এটা তো নাও হতে পারে বকরাজ। তুমি দিতে পারবে ব্যাখ্যা? রাধিকা যে কাজটা করেনি তুমি বলতে পারবে, প্রমাণ করতে পারবে? পারবে না তো, তাহলে সরে যাও, আমি রেডি হতে হবে। এটা কিন্তু ধর্মে সইবে না, মনে রেখো। আমি বলছি বকরাজ, এই কাজটা তুমি করো না। ঠিক আছে, আমি করব না। সবার সামনে, আমার বাড়ির প্রত্যেকের সামনে গিয়ে বলতে পারবে তো রাধিকা নির্দোষ? আমাকে বাড়িতে সবার মন টিকিয়ে থাকতে হয় বকরাজ, আমাকে অনেক বুদ্ধি করে চলতে হয়, তাই আমি সবার সামনে কি কথাটা সত্যি বলতে পারবো না। কিন্তু আমি তো তোমাকে বলতে পারি,
আমি জানি একমাত্র তোমাকেই বললে কাজ হবে। কারণ রাধিকাদির প্রতি এখনো তোমার ভালোবাসা আছে প্রকৃতিটা। সবকিছু ধুয়ে মুছে সাফ করতে পারোনি। এসব কথা আমাকে একদম বলবে না। আমার কারোর প্রতি কোনো ভালোবাসা নেই। সব আছে। আমি এত ভুল করব না। নাই বুঝতে পারছি না বাজে কথাগুলো কেন বলছো আমায়। প্রকৃতিটা আমি কোনো বাজে কথা বলছি না। আর দোহাই তোমার, তোমার বাড়ির লোকে চাপে পড়ে অন্তত রাধিকাদিকে পুলিশ হাজতে পাঠিও না প্লিজ। তোমার তো কোনো ক্ষতি করেনি বলো, তোমার তো কোনো কোনো ক্ষতি করেনি, বরং তোমার অনেক উপকার করেছে, পরে ঠিক ভাবলে বুঝতে পারবে। আর তাছাড়া যে কাজের জন্য পরে একদিন রিপেন্ট করবে, কষ্ট পাবে, সেটা করার তো কোনো দরকার নেই। কি বললে? কষ্ট পাবো? তাই কে বলেছে তোমায় আমি কষ্ট পাবো? কারণ আমি আমার জেঠুমণিকে চিনি। একদিন এটা প্রমাণ হবে যে আমার জেঠুমণি নির্দোষ। আর আমি জানি একদিন এটাও প্রমাণ হবে যে রাধিকা দিও নির্দোষ। সে কোনো চুরি করেনি, কোনো অন্যায় করেনি, কোনো ভুল করেনি। আমি বুঝতে পারছি না এত শিওর হয়ে কথাগুলো বলছো কি করে। বললাম তো আমি আমার জেঠুমণিকে চিনি, তাই শিওর হচ্ছি। আমি আমার রাধিকা দিকে চিনি, তাই শিওর হচ্ছি। তুমিও চিনতে প্রকৃতিটা, কিন্তু তোমার বাড়ির লোকের প্রভাবে তোমার সমস্ত চেনাগুলো গুলিয়ে গেছে। তাই? হ্যাঁ, যেটা আমার গোলায়নি। না বুঝতেই পারছি না তুমি কি বলছো, আমার বাড়ির লোকের সাথে এমন ভাবে কথা বলো, যাকে বাদ দাও। হ্যাঁ গো, আমি এরকম এরমই থাকবো। আমি চাই না সবাই বুঝুক যে আসলে আমি কি, কারণ সবাই বুঝতে পারলে এই বাড়িতে আমিও টিকে থাকতে পারবো না। চলো 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 পাল্টাই।